আজকে কিসের জন্য আপনাদের এই ধর্ণা? আপনারা জানেন গত শুক্রবার মোহনপুরের সিদাই থানায় যে ঘটনাটি ঘটল, 22 বছরের একটি যুবতী মেয়ে মন্টি দেব যার নাম, বৃহস্পতিবারে বিকালবেলা থেকে সে নিখোঁজ। মা বাবা অনেক চেষ্টা করে তাকে খুঁজে পায়নি এবং পাড়ার প্রতিবেশীরাও খুঁজে পায়নি। তার পরের দিন শুক্রবার দিন সকালবেলায় গ্রামের কিছু লোক তাকে একটা ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় অর্ধদগ্ধ অবস্থায় খুঁজে পেল। তাহলে বন্ধু, আজকে সারা দেশেই এভাবে একের পর এক ঘটনা ঘটছে, নারীদের নির্যাতন, প্রত্যেক দিন নারী নির্যাতন হচ্ছে এবং দিনের পর দিন তা বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনা আমাদেরকে হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির কথাই মনে করে দিচ্ছে। আমাদের রাজ্য ত্রিপুরা ক্ষুদ্র রাজ্য, তার বিশাল প্রশাসন বাহিনী এবং যে প্রশাসনের মূলে আছেন এবং আরক্ষা দপ্তরের মূলে আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে যেভাবে নারী নির্যাতন এবং ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, শুধু তাই নয় তার পাশাপাশি সমাজে মদ এবং মাদকদ্রব্যের প্রসারও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যতগুলো এসব ঘটনা ঘটছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এসব যারা করছেন তারা বেশিরভাগই বিভিন্ন মাদকদ্রব্যে আসক্ত হয়ে এই ঘটনাগুলো করছেন। তাহলে আমরা জনগণের কাছে এবং সরকারের কাছে দাবি রাখছি যাতে এই যে দুর্ঘটনা ঘটল মোহনপুরে এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠিনতর শাস্তি যাতে দেওয়া হয়, এই দাবি রাখে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এবং রাজ্যের জনগণের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, ছাত্র, যুবক, মহিলাদের কাছে আবেদন রাখছি, এইভাবে যদি সমাজ চলতে থাকে তাহলে আজকে বাঁচার, সাধারণ মানুষের বাঁচার, শুধু তাই নয় আজকের মা বোনদের রাস্তাঘাটে চলাটাও নিরাপদ নয়। তার জন্য আমরা জনগণের কাছে আবেদন রাখছি, ওনারা যেন আমাদের এই আন্দোলনে সামিল হয়ে, এবং শুধু আমাদের আন্দোলন নয়, ওনাদের উদ্যোগও ছাত্র যুবকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আন্দোলন গড়ে তোলে যাতে এই অবস্থাকে দূরীভূত করা যায়, তার চেষ্টা করা। আপনার নাম? আমার নাম ভবতোষ দে, অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি। থ্যাংক ইউ।